আমি চেতনার একজন সদস্য তন্ময় মণ্ডল। আমরা আজকে বড়পাহাড়িতে এসেছি, এসে ওদেরকে আমরা মাস্ক বিতরণ করলাম এবং হ্যান্ড স্যানিটাইজার দিলাম, যাতে ওরা কীভাবে এগুলোকে ব্যবহার করে সেগুলোকেও আমরা শেখালাম, যাতে করে এর ব্যবহারটা আগামী দিনে ওদের কাছে নিয়মিত হতে থাকে এবং বিভিন্ন ধরনের, আজকে শুধু করোনা ভাইরাস বলে নয়, যে কোনো ধরনের ভাইরাস থেকে যাতে ওরা মুক্ত থাকে এবং যাতে যে কোনো রোগ ধরনের রোগ থেকে ওরা মুক্ত থাকে এবং আগামী দিনে আরও ভালোভাবে ওরা জীবনযাপন করতে পারে, সেই জন্য ওদের কাছে আসা, ওদেরকে শেখানো, ওদেরকে বলা, বোঝানো। এই পরিষেবা আমরা আজকে যেমন দিয়েছি, প্রতি মাসেই আমরা ওদের কাছে আসি, দিই পরিষেবা, ওদের কাছে ওদের জীবনটাকে একটু উন্নত করবার চেষ্টা করি।